বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা। শুক্রবার 10 ফেব্রুয়ারি সকাল 11টায় গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোঃ জাকির হোসাইন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব জাকির হোসাইন, যুগ্ম আহ্বায়ক ছাদ্দাম হোসেন, জিয়াউল হক, আলামিন হোসেন সহ জেলা উপজেলা ছাত্র যুব গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সরকার জনগণের কথা বিবেচনা না করে লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বাড়াচ্ছে, উন্নয়নের নামে দেশের বদলে নিজেদের দলকে সমৃদ্ধ করছে। এ সময় সাধারণ জনগণের কথা বিবেচনা করে অবিলম্বে বিদ্যুৎ, গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান বক্তারা। তাদের সুবিধা অসুবিধা, তাদের জীবন চলা দিকে খেলা করে লাগামহীনভাবে এই ইট পাথরের উন্নয়নের নাম ধরে তারা নিজেদের দলকে পরিপুষ্ট করতেছে। এই দলকে, এই দেশকে ধ্বংস করে নিজেদের দলকে হিষ্টপিষ্ট করা, এটা আমাদের সাধারণ জনগণের বাইরে। আমরা মনে করি যে আপনাদের দলকে হিষ্টপিষ্ট না করে সাধারণ জনগণের দিকে আপনারা খেয়াল করেন। মারুফ হাসান বিশাল, বাংলার 10।